আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকের টপিক হচ্ছে রেজিস্ট্যান্ট সেক্স ডিজিজ। সেক্স ডিজিজ আবার রেজিস্ট্যান্ট হয়ে যায়, এটা আসলে আমরা অনেকেই বুঝি না। কিভাবে রেজিস্ট্যান্ট তৈরি হয়, সমাধান হচ্ছে এর কারণ এবং সঠিক চিকিৎসা। রেজিস্ট্যান্ট সেক্স ডিজিজের বর্তমান যে পরিসংখ্যান আছে বাংলাদেশে, একটা ওয়াইল্ড স্পেক্ট্রাম, মানে এত বেশি পরিমাণে রেজিস্ট্যান্ট সেক্স ডিজিজে রোগী আসে এটা চিন্তাই করা যায় না। মেজরিটি পিপুল তারা রেজিস্ট্যান্ট করে আসে। একটা রোগ হয়েছে, রোগটা যদি সঠিক ট্রিটমেন্টটা হয় তাহলে এটা কিওর হওয়ার পসিবিলিটি। যদি এটা রেজিস্ট্যান্ট হয়ে পড়ে, মানে রেজিস্ট্যান্ট মানে হচ্ছে এমনভাবে প্রতিবন্ধকতা তৈরি হয় চিকিৎসার মাধ্যমে, এটা আর ভালো হতে চায় না। রেজিস্ট্যান্ট সেক্স ডিজিজের কারণ হিসাবে যদি আমি প্রথম উল্লেখ করতে চাই, তাহলে আমাদের দেশের কনভেনশনাল চিকিৎসা ব্যবস্থাপনাটাই হচ্ছে রেজিস্ট্যান্ট সেক্স ডিজিজের প্রধান কারণ। এখন আপনারা হয়তো উল্টো করে আমাকে ধরবেন যে স্যার এটা কোন কথা বলেন, চিকিৎসা করা তো রোগ সারাতেই তো চিকিৎসা করি, সেখানে আমার রেজিস্ট্যান্ট হলো কী করে? দ্যাটস ট্রু, এটাই রেজিস্ট্যান্ট। আমরা যে চিকিৎসাগুলো করছি এই চিকিৎসাগুলো সঠিক হচ্ছে কি না, যদি ব্যাটিক হয়ে থাকে তাহলে তার সাইড ইফেক্টে এটা রেজিস্ট্যান্ট। এখন আমি দেখি কীভাবে রেজিস্ট্যান্টটা ঘটে, চিকিৎসার মাধ্যমে ঘটে, সেটা মূল কারণটাই আমি আলোচনা করবো। এর পরবর্তীতে হয়তো অন্য কারণগুলো চলে ট্রিটমেন্টের মাধ্যমে কীভাবে রেজিস্ট্যান্ট হয়। আমরা যখন ইরেকটাইল ডিসফাংশন নিয়ে কোনো ডক্টরের কাছে আসি, মানে এই পেনিসটা খারাপ হচ্ছে না, শক্ত হচ্ছে না, নরম হয়ে থাকছে, অথবা একটু শক্ত হয়ে আবারও দুর্বল হয়ে যাচ্ছে, বা খুব কম সময়ে এটা তার অ্যাফিনিটিটা কমে যাচ্ছে, প্রিম্যাচিউর ইজাকুলেশন হচ্ছে, এটার কারণটা কী? এটার কারণ অনেকগুলো আছে। তার মেইন কারণ যেটা হলো, যদি এটা শক্ত না হয়, তার এই শক্ত না হওয়ার পিছনে মূল যে কারণটা আসে সেটি হচ্ছে এখানে একটা হরমোন সিক্রেট হয়, টেস্টোস্টেরন, আরও হরমোন আছে, সেটা ইনসাফিসিয়েন্ট, মানে কম আছে। এখন দেখা গেল এই টেস্টোস্টেরন সিক্রেশনটা কোথায় হয়, এটা অনেকগুলো পয়েন্টে হয়, তার মধ্যে গোনাড হরমোন আছে এবং টেস্টিস আছে, মানে যেটা অন্ডকোষ, এই টেস্টিস থেকে হয়। টেস্টিসের যে কোষগুলো আছে, এই কোষগুলো যদি অকেজো হয়ে যায় তাহলে সেখান থেকে প্রোডাকশনটা কমে যায়। এখন অ্যালোপ্যাথিক চিকিৎসায় আপনারা প্রথম যখন ডক্টরের কাছে যান, তখন কিন্তু তারা একটা এই টেস্টিসকে স্টিমুলেট করায়, টেস্টিসকে স্টিমুলেট করে এখানে টেস্টোস্টেরন বাড়াবার একটা গতি করে, অথবা আলাদা টেস্টোস্টেরন হরমোন দিয়ে দেয়। তো এখানে যেটা প্রোডাকশন হওয়ার কথা ছিল সেটা না হয় কিন্তু বাড়তি টেস্টোস্টেরন দিয়ে দিল তারা, টেস্টোস্টেরনটা দিয়ে দিল, দিলে কী হবে? তখন এখানে যে সেলগুলো আছে যারা টেস্টোস্টেরন তৈরি করত, তারা আগের থেকে অকেজো হয়ে পড়ে। তো এই টেস্টিসের সেলগুলো তখন আর কাজ করে না, আস্তে 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 কাজ কমায় দেয়। এমনিতেই কম হওয়ার জন্য তো টেস্টোস্টেরন কমে গেছে, তারপর যখন বাড়তি টেস্টোস্টেরন আসে ইঞ্জেকশনের মাধ্যমে বা ট্যাবলেটের মাধ্যমে আপনারা নিয়ে যান ডক্টর কাছ থেকে সাজেশন নিয়ে, তখন এই যে বাকি যারা প্রোডাকশনটা করতো এরা আরও প্রোডাকশন হারিয়ে ফেলে। ধরি যে আপনার টেস্টোস্টেরনটা এখানে 100% সিক্রেট হতো, তখন আপনার সেক্স রোগ নাই, এই টেস্টিসের সেলগুলো যখন কাজ করতো। এখন আপনার টেস্টোস্টের সেলগুলো কাজ করে হলো 50% কাজ করে, কারো কারো 25% কাজ করে, কারো কারো 25% কাজ করে, বাকিটা কাজ করে না। এখন যখন এইটাকে ফিল আপ দেওয়ার জন্য, এখানে প্রোডাকশনটা মিট আপ দেওয়ার জন্য যখন বাইরে থেকে টেস্টোস্টেরন ইঞ্জেকশন অথবা টেস্টোস্টেরন ট্যাবলেট নেওয়া হয়, তখন যে ঘটনাটা ঘটে সেটি হলো এই যে বাকি যারা কাজ করতো একটু, তারা আর কাজ করে না, ফলে কী হলো টেস্টোস্টেরনের বাকি যে এই সেলগুলো একেবারে অকেজো, এবং এরপরে আর টেস্টোস্টেরন সিক্রেট করে না। আপনারা যতক্ষণ পর্যন্ত এই ট্যাবলেটগুলো নিয়েছেন টেস্টোস্টেরন সিক্রেশনের, ততক্ষণ পর্যন্ত সেক্স খুব ভালো ছিল, কারণ আপনার ফিল আপটা হয়েছে। কী দিয়ে হয়েছে? বাহিরের টেস্টোস্টেরন ট্যাবলেট দিয়ে বা ইঞ্জেকশন দিয়ে। কিন্তু ঘটনাটা কী ঘটালেন আপনি? আপনার ভিতরের যে মেশিন ছিল টেস্টোস্টেরন তৈরি করার জন্য, সেই মেশিনের বাকি অংশটুকু অ্যাক্টিভ ছিল, সেই অংশটাও কিন্তু একবারে প্যারালাইসিস হয়ে গেল। ফাইনালি কী দাঁড়ালো? এরা আর কাজ করে না।
যখন আপনি এই ট্যাবলেটটি যেটা যখন আপনি এই ট্যাবলেটটি বা ইনজেকশনটি দেওয়া বন্ধ করলেন তখন আপনার পরের দিন বা পরের সপ্তাহ থেকে একেবারেই পেনিসার খারাপ হয়ে গেল। ঘটনাটা কি ঘটলো, আগে তবুও আপনি সপ্তাহে বা মাসে বা অন্য দিনে একবার করে দাঁড়াতো বা দুদিন পর পর একবার দাঁড়াতো, কারণ হলো অ্যাক্টিভ ছিল কিছু অংশ, সেটা আপনি বাইরের টেস্টোস্টেরন নিয়ে বা ট্যাবলেট নিয়ে বা ইঞ্জেকশন নিয়ে এইটুকু নষ্ট করেছেন এবং এখন পুরো প্যারালাইসিস, এরপরে আর কোনো কাজ করে না। এখন কি হলো, আপনি তখন আবার ডক্টরের কাছে গেলেন, যে বলুন স্যার আমি তো যতক্ষণ ওষুধ খেয়েছি আপনার চিকিৎসা নিয়েছি তখন তো ভালোই ছিলাম, এখন দেখি স্যার আর একেবারেই আর কাজ হয় না, ওষুধ খেয়েও আর কাজ হয় না। আচ্ছা এটা এখন কি করবো স্যার? ডক্টর আপনাকে সুন্দর একটা উত্তর দেবে, বলবে যে আপনার বয়স কত, তখন আপনি বলবেন আমার বয়স 50 কারণ 40, যাই হোক আপনার বয়সটা বলবেন, তখন উনি বলবেন দেখেন আপনি দীর্ঘদিন তো সেক্স করেইছেন, এখন একটু রিটায়ার্ড করেন, এখন আল্লাহ পাক যেটা দিছে সেভাবেই থাকেন। কারণ কেন উনি এটা বললেন, কারণ হচ্ছে ওনার ভান্ডারে আর চিকিৎসা নাই, উনি বা ওনার আর এই মেথড এই যে পদ্ধতি বা প্রসেস এটা আর দেওয়ার মতো কিছু নেই, ওনার কাছে একটা ওইটাই ছিল বাইরে থেকে সাপ্লাই দেওয়া, এখন আর কিছু নেই, অথবা স্টিমুলেটর দেওয়া। এই যে রেজিস্ট্যান্সের যে কথাগুলো বললাম যে রেজিস্ট্যান্স সেক্স ডিজিজ, এইরকম পেশেন্ট যখন ওদের কাছে হয় না আবার ফিরে আসে আমাদের কাছে, অনেক বড় বড় ডাক্তারের কাছ থেকে রোগীগুলো আমাদের কাছে ফিরে আসে, কেন আসে, কারণ হলো এটা রেজিস্ট্যান্স সেক্স ডিজিজ নিয়ে আসে। আপনি যে রেজিস্ট্যান্ট হয়ে গেছেন মানে আপনি ট্রিটমেন্টের মাধ্যমে আপনার টোটালটাই প্যারালাইসিস হয়ে গেছে, এটা তো আপনি বোঝেন না, এটা তো আমরা বুঝতে পারি, এবং যে ডক্টর আপনাকে ব্যাক করে দিয়েছেন এই সুন্দর একটি কথা বলে উনিও বুঝতে পেরেছেন এটা আর সম্ভব নয়, আপনি এখন প্যারালাইসিস বা রেজিস্ট্যান্ট সেক্স ডিজিজের রোগী। এই রোগীটা যখন আমাদের কাছে আসে তখন এই যে প্যারালাইসিসকৃত টেস্টিসের যে সেলগুলো এগুলোকে রিঅ্যাক্টিভ করা বা আবার জীবিত করা অনেক দিন লেগে যায়, অনেকগুলো মাল্টিপল টেকনোলজি লাগে। এখন আসছি এটাকে যদি আমাদের কাছে আসে তাহলে কিন্তু আমরা এই রেজিস্ট্যান্স সেক্স ডিজিজের ট্রিটমেন্টটা দিতে পারি, কীভাবে দিতে পারি সেটা আমি আলোচনা করব, তবে শর্তগুলো একটাই, সাধারণ রোগীগুলো যদি আমাদের কাছে আসে তখন তাদের যে সময় লাগে যে টেকনোলজি লাগে তার থেকে এর 3 গুণ টেকনোলজি বেশি লাগবে এই প্যারালাইসিসকৃত সেক্স ডিজিজকে রিঅ্যাক্টিভ করা বা পুনর্জীবিত করা, এটা একটা বড় ধরনের সমস্যা বা বেরিয়ার বলতে পারেন। এখন আসছি কীভাবে এটা সঠিক চিকিৎসাটা হবে, এতদিন তো বেঠিক করেনি যে রেজিস্ট্যান্ট হয়ে গেছে, সঠিকটা হচ্ছে যে এখানে যে টেস্টিসের কোষগুলো আছে প্রত্যেকটি কোষ আছে এই কোষগুলিকে বানাতে হবে বা এখানে রিজুভিনেট করতে হবে। এখন কোষ রিজুভিনেট করার ট্রিটমেন্ট কিন্তু আপনি নেন নাই, এইটা আমরা দিতে পারি, কীভাবে দিতে পারি আমরা, আমি যেটা বারবারই বলে থাকি যে এই যে ব্রেন, ব্রেনে একটা পিটুইটারি গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডে কোষ তৈরি করার একটা হরমোন ছেড়ে দেয় সেটি হচ্ছে HGH হরমোন, এমএন গ্রোথ হরমোন, এই হরমোনটা লিভারে আসে, অনেকগুলো ব্যাপার আছে, লিভারে এসে এখানে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, আর এই গ্রোথ ফ্যাক্টর বা IGF এইটাই সেল তৈরি করে বা সেল মাল্টিপ্লাই করতে পারে। এখন এই টেকনোলজিটা দিতে হবে, এটা একটা বেশ এক্সপেন্সিভ টেকনোলজি যে আপনার এখন গোড়া থেকে শুরু করতে হবে এই সেল তৈরি করা, সেল তৈরি করতে হলে আপনাকে এই যে আপনার পিটুইটারি যে হরমোন গ্ল্যান্ড আছে সেটাকে রিঅ্যাক্টিভ করা এবং সেখান থেকে গ্রোথ ফ্যাক্টরগুলোকে রিঅ্যাক্টিভ করা এবং ফাইনালি টেস্টিসের সেলগুলোকে মাল্টিপ্লাই করা, যে সেলগুলো মারা গেছে সেটাকে রিপ্লেস করে নতুন সেল তৈরি করা, এর জন্য অনেক সময় লাগে এবং অনেকগুলো টেকনোলজি লাগে। শুধু কি গ্রোথ ফ্যাক্টর দিলেই সেল তৈরি হবে? নো, নেভার, আরও কিছু লাগবে, সেটি হচ্ছে এই একটা কোর্স তৈরি করতে হলে অনেকগুলো ডিসিপ্লিন দরকার, যেমন এখানে কতটুকু ওয়াটার দরকার, কত পার্সেন্ট সেটা মেনটেন করতে হবে, কতটুকু আপনার প্রোটিন দরকার সেটা মেনটেন করতে হবে, কতটুকু কার্বোহাইড্রেট দরকার সেটা মেনটেন করতে হবে, কতটুকু ফ্যাট দরকার সেটা মেনটেন করতে হবে, কতটুকু নিউট্রিয়েন্ট দরকার, ভিটামিন মিনারেল দরকার সেটা মেনটেন করতে হবে। আপনি যদি শুধু বলেন যে একটা হরমোন দিলাম আর কাজ করলো, নেভার পসিবল, প্রত্যেকটি কাঁচামাল মানে এই যে পানি, প্রোটিন, কার্বোহাইড্রেট,
ফ্যাটস, ভিটামিন, মিনারেল, এই যে র মেটেরিয়ালগুলো এগুলো সঠিক মাত্রা দিয়ে তারপরে আবার আইজিএফ বা গ্রোথ ফ্যাক্টর বা গ্রোথ হরমোন বাড়িয়ে দিতে হবে। তাহলে এই সেলগুলো আস্তে 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 রিপ্লেস হয়, নতুন সেল তৈরি হবে এবং আবার নতুন করে টেস্টোস্টেরন তৈরি হবে এবং আপনার রেসিস্ট্যান্স যে সেক্স ডিজিজটা যেটা আপনি বানিয়ে নিয়ে আসছেন সেটাকে রিভার্স বা পুনর্জীবিত করা সম্ভব। উইদাউট দিস টেকনোলজি নেভার পসিবল টু কিওর অর কন্ট্রোল রেজিস্ট্যান্স সেক্স ডিজিজ। এটাই হচ্ছে পৃথিবীর সর্বশেষ এবং আপডেট টেকনোলজি। এটা যদি ওনারা দিতে পারতেন তাহলে কিন্তু আমাদের কাছে এই রোগীগুলো আসতেন না। এটা হচ্ছে একটা বেস্ট মেথড যে আপনারা রেজিস্ট্যান্স সেক্স ডিজিজ করার আগে ভিডিওটা দেখেন এবং দেখে সিদ্ধান্ত নেন যে আপনারা রেজিস্ট্যান্স তৈরির মেডিকেশন নেবেন নাকি সরাসরি এসে কম সময়ে এই সেক্স ডিজিজগুলোকে রিভার্স করে বা এটা পুনর্জীবিত করে পুনর্জীবন ফিরে পাবেন। এটা কিন্তু কেন বোঝেন না আমি বুঝি না, যারা বোঝে না তাদের জন্য আরও বেশি সমস্যা, এটা আরও বেশি প্রবলেমেটিক হয়ে যায়। তাহলে এখানে আমি যে পদ্ধতিগুলো দিচ্ছি সেটি হচ্ছে এটা রিজেনারেটিভ মেথডে পুনর্জীবিত করার মেথডগুলো ইউজ করি এবং ফাইনালি তার লাইফস্টাইলটা চেঞ্জ করে দিয়ে এই টোটাল রেজিস্ট্যান্স সেক্স ডিজিজটাকে রিভার্স করে পুনর্জীবিত করা সম্ভব এবং এটা আপনারা নিয়ে সুস্থ থাকবেন এবং জাতির এই ধ্বংসকারক অবস্থাটা এই ড্রাগস পদ্ধতিতে রেজিস্ট্যান্স সেক্স ডিজিজের অবস্থাটা রিভার্স করে সুস্থ থাকার জন্য টেকনোলজিটা নিজের থেকে বের করবেন, এটা আপনাদের দায়িত্ব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এই চিকিৎসা নিয়ে সুস্থ থাকবেন এবং জাতিকে সুস্থ রাখবেন। মেসেজটা সবাইকে পৌঁছে দিবেন এটা আমি মন থেকে আশা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।